নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি সিজিৎ আর তোমরা দেখছো সিজিৎ রিয়া স্টোরি। আজ কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ আমরা হাই স্কুল মোড়ে, চলে এসেছি দাদুর পরোটা খেতে। অনেকেই আমাকে ফেসবুক কিংবা ইউটিউবে মেসেজ করেছিলেন দাদুর পরোটা নাকি হাবড়া সেরা পরোটা, তো আমরা কিন্তু দাদুর এখান থেকে পরোটাটা খাবো আর সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করব। ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুন নতুন ভিডিও দিলে তোমরা সেটা দেখতে পাও। দাদু ওয়েলকাম টু সিজিৎ রিয়া স্টোরি। ধন্যবাদ। আর বলছি যে দাদু তোমার নামটা? হরিশরণ দে। আর তুমি দাদু কত বছর ধরে এই পরোটার দোকানটা চালাচ্ছ? 25 বছর। বাপ রে, বুঝতে পারছো দাদু 25 বছর ধরে পরোটার দোকানটা চালাচ্ছে। কত পিস ডেইলি পরোটা তুমি সেল করো তাও? 300 থেকে 350। সিরিয়াস বলছি, আমরা যতক্ষণ এসেছি অলরেডি কিন্তু দাদু 100 পিস পরোটা অলরেডি সেল হয়ে গেছে। আর বুঝতেই তো পারছো দাদুর দোকানে কিরকম সেল হয়, 300-350 পরোটা কিন্তু মুখের কথা না। আর দাদু তোমার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? 4:30 সময় খুলি, আর ওই 1:30। আর তুমি কি রোজ খোলা থাকে নাকি সপ্তাহে কোনো দিন বন্ধ থাকে? ওই খারাপ না হলে রোজ খোলা। আর তুমি পরোটার সঙ্গে কি দিচ্ছ? হ্যাঁ, দুদিন অন্তর অন্তর সবজি চেঞ্জ হয়। দুদিন ঘুগনি হয়, দুদিন আলু সোয়াবিন হয়, দুদিন আলু কুমড়ো হয়, একদিন ছোলার ডাল হয়। রোটেশন করে করে দাদু পরোটার সঙ্গে তরকারিটা বানায়, এক একদিন এক এক রকম তরকারি থাকে। আর দাদু তোমার তরকারিটা কি নিরামিষ তরকারি নাকি আমিষ তরকারি? আমিষ, আমিষ তরকারি। আমিষ তরকারি। তো আর দেরি নয় বন্ধুরা, চলে আসো দক্ষিণ আবরা স্কুল মোড়ে দাদুর পরোটা খেতে। অলরেডি কিন্তু দাদুর দোকান হাউসফুল, আমরা কিন্তু বসার জায়গা পাচ্ছি না। আর এখানে দেখছো সবাই কিন্তু দাদুর পরোটাটা খেতে ব্যস্ত, দেখাতে পাচ্ছি নিশ্চয়ই। আর এখান থেকে দাদাদের সঙ্গে একটু কথা বলে নেবো, দাদারা কত বছর ধরে পরোটাটা খাচ্ছে আর এখানে পরোটা খেয়ে দাদাদের কেমন লাগছে, তো চলো একটু কথা বলে দেখে নেওয়া যাক। দাদা তুমি কি ফার্স্ট টাইম ট্রাই করলে নাকি এর আগেও ট্রাই করেছো? আগে করেছি, ভালো লাগলো। তাই ভালো লাগলো বলে এসছো তাই তো? হ্যাঁ। সপ্তাহে কদিন আসো এখানে? সপ্তাহে দুদিন তিন দিন। বুঝতেই তো পারছো দাদুর দোকান কিন্তু হিট। আমরা কিন্তু দাদুর পরোটার দোকান থেকে পরোটাটা নিয়ে বসে পড়েছি আর দেখাতে বলবো, এই যে এরকম সাইজের পরোটা দিয়েছে আমাদের, এগুলোর দাম অনলি ফর 5 টাকা করে পিস। আর আজকে কিন্তু পরোটার সঙ্গে রয়েছে আলু আর ঘুগনি। আর দাদু কিন্তু এক একদিন এক একটা তরকারি রোটেশন অনুযায়ী করে, এক একদিন যেমন ঘুগনি থাকলো, কোনোদিন সোয়াবিন থাকলো, কোনোদিন আলুর তরকারি থাকলো, সেটা তো দাদুই বলে দিয়েছে। আর কি নিয়েছি একটু দেখে নাও। আর নিয়েছি কিন্তু ডিমের পোচ। আর ডিমের এই পোচটার দাম কিন্তু অনলি ফর 9 টাকা। 9 টাকায় ডিমের পোচ, এত কম দামে কিন্তু ডিমের পোচ হয় না কোনো জায়গায়। যদি হয়ে থাকে একটু আমাদের জানিও, আমরা কিন্তু সেখানে গিয়েও কভারটা করার চেষ্টা করব। এবার দাদুর সেই ভালোবাসার পরোটা খাবো, খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর টেস্টটা কেমন। এই যে পরোটা নিয়ে নিয়েছি আর একটু এই ঘুগনির তরকারি নিয়ে নিয়েছি, নিয়ে দুর্দান্তই লাগছে।
আর ভূমিকার টেস্ট কিন্তু সেই রকমেরই হয়েছে, অসাধারণ লাগবে। আর এই যে এই ঘুগনির তরকারি নিয়ে নিয়েছি, এই ঘুগনির তরকারিটা আরেকটু দিয়ে জাস্ট একটা বাইট দেবো, দারুণ লাগবে। আর তো সত্যি কথা বলতে দাদু নিজে একার হাতে এই পরোটাটা বানাচ্ছে, সত্যি কিন্তু দাদু খুব ভালো পরোটাটা তৈরি করেছে, বেশ ভালো লাগবে পরোটা। দাদুর পরোটাটা একটু ঘুগনি দিয়ে মাখিয়ে নিয়েছি, আরেকটা বাইট হয়ে যাক, অসাধারণ লাগবে। আর যারা আমাদের ভিডিওটা আবরা অশোকনগর থেকে দেখছো, দক্ষিণ আবরা মোড়ের এই দাদুর দোকানের পরোটাটা তোমরা কারা কারা ট্রাই করেছো একটু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো ট্রাই করোনি অবশ্যই কিন্তু আসো, দাদুর পরোটাটা ট্রাই করো, খেয়ে কিন্তু বেশ ভালো লাগবে, আমি গ্যারান্টি দিলাম। তো আরেকটু খাই, খাইয়ে নিয়ে নিয়েছি আরেকটু এই পরোটাটা দিয়ে ঘুগনিটা দিয়ে বাই। সকালে কিন্তু একটা বেশ ভালো ব্রেকফাস্ট করলাম। আর ঘুগনিটা দেখাবো, ঘুগনিটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। বসে যদি ঘুগনির তরকারিটা শেষ হয়ে যায় কিংবা আলুর তরকারি যেদিন যেটাই থাকুক না কেন, দাদু কিন্তু আবার রিপিটলি দেয়, এটা কিন্তু অনেক জায়গায় হয় না, এটা একটা ভালো জিনিস লাগলো এখানে এসে আমার। তো এবারে এই ঘুগনিটা একটু শুধু শুধু খাবো, হ্যাঁ নিয়ে নিয়েছি, অত্যন্ত লাগবে। আর সত্যি কথা বলতে দাদু নিজের হাতে তৈরি করেছে এই ঘুগনি আর পরোটা, সেটা কি না ভালো হয়ে পারে, সত্যি কিন্তু ভালোবাসার ছোঁয়া আছে এই ঘুগনিতে আর পরোটাতে, সেই রকমেরই লাগছে, অসাধারণ, এই বলতে লাগলো না। আর দেখতেই তো পারলে বলতে লাগলো না, আমাদের প্লেট ফাঁকা, দাদু কিন্তু অলরেডি আরেকটা প্লেট ঘুগনি ঢেলে দিয়ে চলে গেল। অলরেডি আমরা একটা পরোটা দিয়ে একটা ঘুগনি শেষ করেছি। আর সত্যি কথা বলতে ঘুগনিটা এত সুন্দর হয়েছে যে শুধু শুধু খেতেই ভালো লাগবে, দুর্দান্ত লাগলো সত্যি কথা বলতে, জাস্ট এটা খাচ্ছি আর হারিয়ে যাচ্ছি, সেই লেভেলেরই টেস্ট, অসাধারণ, যাকে বলো ফাটাফাটি, বেশ ভালো লাগছে। এবার আমরা কিন্তু ট্রাই করবো ডিমের পোচ। এই ডিমের পোচটার দাম কিন্তু অনলি ফর 9 টাকা, 9 টাকায় ডিমের পোচ, যেখানে একটা ডিমের দাম 6-7 টাকা হয়ে গেছে সেখানে 9 টাকায় দাদু দিচ্ছে ডিমের পোচ। সিরিয়াস বলছি, আমার কিন্তু এত কম দামে এরকম ডিমের পোচ কোনো জায়গায় জানা নেই, তোমাদের যদি জানা থাকে আমাদের একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো, আমি কিন্তু সেখানে গিয়েই কভার করব। বেসিক্যালি আমি কিন্তু অনেক হোটেল স্ট্রিট ফুড কভার করি, আমার কিন্তু সত্যি কথা বলতে স্ট্রিট ফুডগুলো কভার করতে সেই রকমেরই মজা লাগে। আর সত্যি কথা বলতে কি, এই স্ট্রিট ফুডগুলো কভার করে একটা আলাদাই মজা আর একটা আলাদাই ভালোবাসা পাওয়া যায়, আমার কিন্তু স্ট্রিট ফুডটা কভার করতে খুব ভালোই লাগে। তো উপরে একটু বিট লবণ দিয়ে দিয়েছে, এই যে ডিমের পোস্টটা, এবার খাওয়া যাক। সেই রকমেরই লাগছে টেস্ট, আর একটু খাবো, তুলনীয় ফাটাফাটি টাইপের স্বাদ এই ডিমের পোচটা। দেখাতে বলবো অনেক জায়গায় কিন্তু ডিমের পোচ করতে গিয়ে যে কুসুমটা আছে এটা কিন্তু ছড়িয়ে যায়, দাদু কিন্তু এত সুন্দরভাবে ডিমের পোচটা করেছে, দেখাতে পাচ্ছি, দেখো ডিমের কুসুমটা কিন্তু একেবারে গোল হয়ে রয়েছে, একদম কিন্তু ছড়িয়ে ছিটে যায়নি। 25 বছর ধরে দাদু দোকানটা চালাচ্ছে, একটু তো এক্সপিরিয়েন্স থাকবে দাদুর, তাই না? দাদু কিন্তু সেই লেভেলেরই পরোটাটা তৈরি করেছে আর কিন্তু সেই রকমেরই ভালো একটা ডিমের পোচ তৈরি করেছে, আমার কিন্তু ডিমের পোচটাকে সেই রকমেরই লাগছে, ফাটাফাটি। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, দাদুর দোকানে এসে এই পরোটাটা খেয়ে ট্রাই করে দেখতে হবে। কিন্তু ভাই ট্রাই করছে, তো ভাই কেমন লাগছে বল? অসাধারণ, একদম খুবই সুন্দর পরোটা, একদম দাদুর হাতের পরোটা মানে সেরা। কি আমরা হাবড়া সেরা পরোটা খেলাম এটা আমরা বলতেই পারি, তাই তো? পোচটাও যা বানিয়ে দিয়েছে পুরো মন ভরে জানো, একদম। ভাইও কিন্তু পোচ খাচ্ছে, আমিও পোচটা ট্রাই করলাম, পোচটা আমারও ভালো লাগলো, ভাইও কিন্তু পোচ ট্রাই করছে, ভাইও বললো ভাইয়ের মন নাকি ভরে গেছে। তো যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে শেষ কথায় আসছি। তো ভাই তুমি কি ফার্স্ট টাইম ট্রাই করছো নাকি এর আগেও ট্রাই করেছো? না, আমি এর আগেও ট্রাই করেছি আর এখানেই আসি, কারণ আমার অন্য জায়গার পরোটা ভালো লাগে না, দাদুরটাই বেশি ভালো লাগে, সেই জন্য দাদুর এখানেই আসি, আর ফ্রি টাইমেও আসি, সপ্তাহে 2-3 দিন তো আসাই হয় এখানে। বুঝতেই তো পারছো দাদুর দোকানে কিন্তু ভাই 2-3 দিন আসে। তো তোমার এখান থেকে খেয়ে কেমন লাগে? আমার এখানকার পরোটাটাই ভালো লাগে, সেই জন্যই আমি এখানে আসি। আজকে কি ট্রাই করছো দাদুর এই পরোটার সঙ্গে? তো আজকে এখানে প্রায় নরমালি একটা ডিম, কিন্তু পুরোটা ভাজা না, একটু কম আছে, এটাই বেশি ভালো লাগে দাদুর কাছ থেকে। মানে আমার মানে অমলেট অনেক জায়গায় বেশি ভেজে ফেলে, দাদু যেখানে কম ভেজে এটা করে।
বুঝতেই তো পারছো দাদু কিন্তু অলরেডি হিট, তোমরা কিন্তু আর দেরি করো না, অবশ্যই চলে আসো দক্ষিণ আবরা মোড়ে দাদুর পরোটা খেতে। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে, আর অবশ্যই দাদুর পরোটাটা খেতে আসবে। টাটা।